কেমন লাগতেছে বলেন? অনেক ভালো লাগলো মামা। প্রথম আপনাদের একটা অনেক মানে খুশির একটা ইশকালাদের আনন্দ দিলেন। প্রথমে হচ্ছে সবার এটা মাথায় রাখতে হবে, যে কোনো রকম সিচুয়েশন হইতে পারে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো মূলত আজকের ব্লগটা হলো তাসরিফ স্কোয়াডের পরিচালনায় 500 জন রিক্সাওয়ালা পরিবারের জন্য 10 টাকা ঈদের বাজারের একটা আয়োজন করা হয়। কালকে রাতেই আমাদেরকে তাসরিফ ভাইয়া জুম মিটিংয়ের মাধ্যমে আজকে সারাদিনের পরিকল্পনা বলে দেয়, অ্যান্ড সেই অনুযায়ী আজকে কাজ হবে। তো এর মধ্যে আমার বন্ধু রিয়াদ চলে আসছে, আমি আর রিয়াদ এখন মিরপুরের উদ্দেশ্যে যাব, কারণ আমাদের আজকের ক্যাম্প হবে মূলত মিরপুর 2-এ। সো সেখানে আমরা যাব। তো আমরা এখন যাই মিরপুরের উদ্দেশ্যে, আর আপনারা দেখতে থাকুন ব্লগটা শেষ পর্যন্ত। সো সাথেই থাকুন। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো। তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছ গভীরে সে ছিল গভীরে, গভীরে গভীরে সে থাকে গভীরে, যারা কাছ গভীরে সে ছিল গভীরে, সে পাশে না তো আমি আর আমার বন্ধু রিয়াদ মিরপুর চলে আসছি। তো আমরা এখন ক্যাম্পের সামনেই আছি, আমরা সবাই অপেক্ষা করতেছি, কারণ সব ভলান্টিয়াররা আসবে, দেন এখন আমাদের কার্যক্রম শুরু হবে। A few moments later. তো এখন সব ভলান্টিয়াররা চলে আসছে, এখন আমাদের স্টলে কিছু কাজ আমাদের করতে হবে, স্টল সাজাতে হবে। তো মালামাল চলে আসছে ট্র্যাকে, তো ট্র্যাক থেকে আমাদের মালামাল স্টলে নিয়ে আসতে হবে। তো সবার সাথে এখন আমিও কাজে অংশ নিলাম। তো আমাদের মালামালগুলো স্টলে এখন নেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে তাসরিফ ভাইয়া চলে আসছে। মেইন হচ্ছে সবার এটা মাথায় রাখতে হবে, যে কোনো রকম সিচুয়েশন হইতে পারে, রিক্সাওয়ালা এসে চিল্লাপাল্লা করতে পারে, লোকাল কেউ আসতে পারে, যে কেউ এসে যে কোনো কিছু বলতে পারে, কি প্রয়োজন আমাদের পায়ে কেউ পাড়াতে চলে গেলেও কোনো রকম রুড বিহেভ আমরা করব না। আর আজকের কাজটা আমরা শেষ যদি করতে পারি সাকসেসফুলি, আমার একটা প্ল্যান আছে। আমি চাই যে আমাদের এখানে কি সবাই কি তাসিস করে আছি, আমি এই টিমটাকে নিয়ে পাহাড়ে একটা ট্যুর দিতে চাই, এখন না হয়তো ঈদের পরে। তো তাসরিফ ভাইয়ার নির্দেশনা পাওয়ার পর এখন সব ভলান্টিয়াররা প্রস্তুত কাজ শুরু করার জন্য। Thank you.
এখন কাজের মধ্যে ব্রেক নেওয়া হয়, কারণ যেহেতু সবাই অনেক ক্লান্ত তাই 10 মিনিটের জন্য বিরতি দেওয়া হয়। তো কাজ শেষ হওয়ার 1 ঘন্টা আগে মেয়ে ভলান্টিয়ারদেরকে যেতে দেওয়া হয়, আর আমরা ছেলে ভলান্টিয়াররা থাকি, তো তারপর আমরা এই কাজটা শেষ করি। ফাইনালি এত বড় একটা প্রজেক্ট আমরা খুব সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করতে পারছি, আলহামদুলিল্লাহ। A few moments later. ইফতার পর সবাই অনেক ক্লান্ত হয়ে যায়, তো এখন আমরা রেস্টুরেন্টের রুফটপে আড্ডা দিতে আসি। অ্যান্ড এখানে সবার পরিচয় পর্ব চলতেছে, আর তাসরিফ ভাইও খুব ক্লান্ত কিন্তু তাও আমাদের রিকোয়েস্টে সে এখন আমাদেরকে গান শোনাবে। এখন সবাই অনেকটা এক্সাইটেড, কারণ তাসরিফ ভাইয়ের কণ্ঠে এখন আমরা গান শুনবো। Oh,
সোনার চুরি গোপাই পুরো না কেন লোক কানের দোষ
সোনা চুরি কোপায় ফুল আরো দিন আরো দিন আরো দিন ঝিলমিলি ওই শাড়িতে যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে তোরে কি না দিব কাটি সোনার গয়না রে যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে তোরে কি না দিব কাটি সোনার গয়না রে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাই ছিল আজকের ব্লগ, আশা করি ভালো লাগছে। তো সবাই সবার সামর্থ্য মতো কিছু করার চেষ্টা করবেন, কারণ আমরা চাইলেই সম্ভব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।